হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধ করাম টু নিউ ভিডিও আরে না আরে না ভাই আর কি করে বিশ্বাস করে আরে বিশ্বাস করো বলছি না নতুন গাড়ি কিনেছি সেটার টাকা তোলার জন্য ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি করে টাকা ইনকামের ধান্দায় আমি নেই সেজন্য এই ভিডিওটার মনিটাইজেশন প্রথমেই অফ করে দিলাম

কসম একদম লজ্জা তারা ছেলে কি কমেন্ট করেছে এখন ফ্ল্যাটে আলু খাওয়া অতি দাদা এবার গাড়িতেও আলু খাবে হ্যাশট্যাগ ডান্সিং কার এটা অতিব জঘন্য এবং নোংরা মার্ক একটা কমেন্ট এটার কোনো রকম ভাবে সাপোর্ট আমি করতেছি না কিন্তু এটার পরিপ্রেক্ষিতে আমাদের কিরম দত্ত দা বঙ্গায় ভালোবাসে দেখে ঢঙ্গায় রেখে আমাদের ছদ্দা কমেন্ট করতে গিয়ে সেই ছেলেটার মাকে টেনে এনেছে সে কি কমেন্ট করেছে তোমার মাকে একদিন নিয়ে এসো আমার গাড়িতে মানে এটাকে যদি চুলচেরা বিশ্লেষিত আলোচনা মানে ইলেবারেট করা হয় তাহলে ইউটিউব থেকে ভিডিওটা ফট করে উড়িয়ে দেওয়া হবে মানে এতটাই জঘন্য এতটাই নোংরা ইঙ্গিত দেওয়া হয়েছে তো যাই হোক তো যাই হোক তো বলছি ছোদ্দা মাকে কেন টানো মার জায়গা কোথায় জানো মানে আমি একটু মোবাইলটা দেখে দেখেই বলছি রিসেন্ট লিখেছি তো আর জ্বরটা শরীর গলা একটু ব্যথা তাও কষ্ট করে বলছি একটু ম্যানেজ করে নিও মায়ের স্থান হচ্ছে রান্নাঘরে ভাতের থালে জ্বর হলে আমাদের মাথার তলে জল পট্টি দেয় তার শুয়ে কোলে বাইরে পড়তে গেলে ফোনের কলে ফিরতে লেট হলে সদর দরজার আড়ালে টেবিলে খেতে না আসলে জোর ভোকালে টাকার দরকারে আচলে বাধা মুঠো থলে বাবা রেগে গেলে ম্যানেজারের আদলে দেয়ার ইজ নো রিপ্লেসমেন্ট অফ মাদার এটাই সবাই বলে সেই মাকে তুমি এরকম নোংরা

এটাও ভুল হয় যেতেই পারে কিন্তু তুমি সেটাকে আবার প্রমোট করছো কেন তুমি আবার শেয়ার মারছো কেন তুমি তো শেয়ার মেরে কিরণদার খারাপ দিকটাকে আরো লোকের কাছে খারাপভাবে পৌঁছে দিচ্ছ মানে কিরণদার যে একটা খারাপ কমেন্ট করেছে এটা তো আর পাঁচটা লোক জেলে গেল এটা তো খারাপ হলো এটা তো উচিত নয় বলি ভাইটি কয়েক মাস আগে যখন আমার কেরিয়ার শুরুর বিলো দ্য বেল্ট নন ভেজ যোগগুলোকে খুচ্ছায় 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 তুই লাই না পচা গোবরের মতো গন্ধযুক্ত কই মানুষের সামনে ম্যানুপুলেট করে যেভাবে আমার খারাপ করছিল তখন তোমরা একটু যদি আমার হয়ে বলতা যে ছেলেটা তো ভদ্র হইতেছে সিনেমা একটু ভদ্র হইতেছে কেন খুচে আবার নোংরামো করতেছো আমি কি বানের জলে ভেসে এসেছি আমি হয়তো এখন অত মহান হইতে পারিনি বন্ধু কনাই যে কেউ আমার সাথে খারাপ করলে আমাকে অ্যাটাক করলে আমি চুপচাপ ঠিক আছে সব ঠিক হবে আছে উনি দেখে নেবে কটুক্তি করা উচিত নয় যারা ছোট একটু বয়সে কম তারা হয়তো ভাবতে গালি মেরে দিলাম কুল হয়ে গেলাম আমি ভাবতাম কিন্তু ধীরে ধীরে যখন বয়স বাড়বে বুঝবা না এগুলা সাময়িক কুলনেস কুলনেস আর তোমরা যারা বলছো মৃন্ময়দাত তোমার এইভাবে ছড়িয়ে দেওয়া কিরণদার নোংরা মোটাকে একদম উচিত হয়নি একটা কথা বলি ডিপলি চিন্তা করো একটু ডিপলি চিন্তা করে দেখো কিরণের প্রেমিকা কিরণের আশেপাশের বন্ধু বান্ধব যারা কিরণের সাপোর্টে ভিডিও বানায় তাদের থেকে কিন্তু শতগুণে বেটার বন্ধু আমি কিরণের আরে আগেই হাইছেন না পুরো কথাটা তো শুনেন মানে আসল বন্ধু কিন্তু সেই যে তার বন্ধুর দোষটাকে ভুলটাকে সাপোর্ট করে বলবে না ভাই কোনো চাপ নেই আমি আছি ডিফেন্ড করে দেবো তাহলে ফিউচারে সে ভাবে আরে বন্ধু তো আছে ডিফেন্ড করে দেবে আমি আরো একটা ভুল করি এটা মনে হয় বর্দার ছোদ্দার গালে একটা শাসনমূলক থাপ্প দেখো ভাই কিরোন একটা কথা বলি আগেও দেখছি যখন ঝামেলা লাগে তুমি তোমার বাবার সেম পেতে টাইনি আনো এখন দেখতে একটা ছেলে নোংরা কমেন্টে রিপ্লাই তুমি নোংরা মোর উঠে ঠেকিয়ে তার মাকে টাই নিয়ে আনে আর নোংরা মো মারা কমেন্ট করতেছো এটা করো না মা বাবাকে টাইনে নিয়ে যদি নোংরা করো না তুমি আমাকে বলছিলাম মাথা মোটা কাতলা কিন্তু তোমাকে নোংরা মুখে তেলাপিয়া বলতে বাধ্য হবো আমি তোমাকে নোংরা মুখে তেলাপিয়া বলতে বাধ্য হবো। না রবীন্দ্রনাথের ছোট গল্প যেরকম শেষ হয়েও হইলো না শেষ। রবীন্দ্রনাথের ছোট গল্প যেরকম শেষ হয়েও হইলো না শেষ, সেরকম আমারও বাকি রয়ে গেছে কিছু পূর্ববর্তী হিসেব নিকেশ। এই ভেতার কাকা। জিতে কি চাল ভাসকে নজর বাজিরোকে আর সিনেমাপের বিবেকে কখনো সন্দেহ করতে নেই। সিনেমাপের রিজ ডাউন হতে পারে কিন্তু বিবেক অল অ্যাজ ওয়েল মেইনটেইনড। আর সেই কারণেই হয়তো লাস্ট কন্ট্রোভার্সি লাস্ট ভিডিওটা আমি নিজের ইচ্ছায় প্রাইভেট করি এবং প্রাইভেট করি। প্রাইভেট করেই দিই। পাবলিক করি নাই আর। সেখানে বলেছিলাম সুমন সরকারের বহু সিরিজ রিভিউ নামে একটা বইয়ের থেকে পুরোপুরি কন্টেন্ট ঝেপে বঙ্গায় তার এ কেমন সিনেমা যেই সিরিজ করে সে বঙ্গাই হয়েছে বঙ্গায় ঢঙ্গা ছোদ্দা পপুলার ইউটিউবার হয়েছে অনেক অংশ হুবহু মিলে গেছে মানে বইয়ের লেখা বঙ্গার ভিডিও ডায়লগ পুরোপুরি মিলে গেছে এবং সেটা বলার পরে বঙ্গাই সেই লেখকের সাথে তার সমঝোতামূলক একটা শেয়ার করে মানে ফেসবুকে কথাবার্তা হয় চ্যাটের শেয়ার করে মানে কাইন্ড অফ সমঝোতা হ্যাভ ডান আই ডোন্ট নো আই নো নো আই সেখানে বঙ্গায় বলে যে সেই লেখকের কিছু লাইনের সাথে তার ভিডিওর কিছু ডায়লগ কাকতালীয় ভাবে মিলে যায় মানে এই মিলে যাওয়াটা অনেকটা কিরকম বলতো সাউথ এর অর্জুন রেড্ডি সিনেমার সাথে বলিউডের কোভিড সিং সিনেমার মিলে যাওয়ার মানে কিন্তু হিরো আলাদা এখানে লেখা এক কিন্তু লেখক আলাদা তো যাই হোক আমার কাছে একদম প্রত্যক্ষ প্রমাণ টমান ছিল না একজনের ভিডিও থেকে তুলে এনে আমি কিছুটা কথা বলেছিলাম সেটা উচিত নয় তার পারমিশন ছাড়াই বলেছিলাম আমি নিজে একটা গিল্টি ফিল করেছি আমার বিবেক ওই ওয়েল বিবেকেন কিন্তু এখন মার্কেট থেকে যেই বইটা পাওয়া গেছে বই সিরিজ রিভিউ সুমন সরকারের এবং বঙ্গায় এমন সিনেমার ভিডিও যেখানে পাবলিক রয়েছে তার চ্যানেলে তাদের লাইন যখন হুবহু মিলে যায় সেটা নিয়ে কথা বলার অধিকার যে কোনো আমজনতা রয়েছে হ্যাঁ কিনা বলেন তো চিৎকার করে বলেন হ্যাঁ সিনেমাপ নয় সিনেমা বাপ মা কাকা ঝাঠা পিসা দাদা ভাই সবার অধিকার রয়েছে সেই নিয়ে আমি কিছু কথা বলতে চাই চালিয়ে শুরু করতে হ্যাঁ সরি খারাপ বন্ধুগণ গলা বসে পাহাড় থেকে ঘুরে আসলাম তো আমি যাওয়ার তুমি প্যারাসিটামল আমি দুর্বল চিত্ত তুমি অসীম বল আমি তো তুমি জলের কল আমার পেট খারাপ তুমি ডাবের জল মানে প্যারাসিটামল খারাপ ভিডিও বানাইতেছি চালিয়ে শুরু করতে হয় তো বন্ধু এই বইটাতে অনেকগুলো অধ্যায় রয়েছে মেজবো সেজবু ছোটো বউ এবং দারুণ লেখা অনবদ্য লেখা সার্কো ভরপুর লেখা সেখান থেকে বঙ্গায় ভিডিও বানিয়েছে কিছু কিছু জায়গায় এদিক ওদিক চেঞ্জ করেছে এবং কিছু কিছু জায়গায় ওয়ার্ড টু ওয়ার্ড কপি সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো বই পড়ব আর বঙ্গায়ের ভিডিও দেখো একদম নিট অ্যান্ড ভাবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যদি সবকটা অধ্যায় তার ভিডিওর ক্লারিফিকেশন দিই তাহলে তো মোটামুটি আমার এই ভিডিওটা ফিচার ফিল্মের মতো হয়ে যাবে বঙ্গাই চলন্তিকা হয়ে যাবে অনেক লিং হয়ে যাবে তিন ঘন্টার উপরে হয়ে যাবে তাই একদম হুবহু কপি আমি সুন্দরব ওটা দিয়ে শুরু করছি সুন্দর বয়ে বলা আছে বুঝতেই পারছেন সতমা কেস তাহলে বাবা কেন চুপ দ্বিতীয় বউ বলেন চুপ না থাকলে ওই সব হবে না বাঙ্গার ভিডিও দেখব সে আবার বিয়ে করে নতুন মা নন্দকে দেখলেই পুলিশ মার দেয় কিন্তু বাপ চুপ থাকে কারণ চুপ না থাকলে সেক্স হবে না তারপর বইয়ে রয়েছে নন্দর সৎ ভাইয়ের বিয়ের কথা চলছে পাত্রী হেভি মালদার পার্টির পাকা দেখার দিনই পাত্রী গোবর মারায় পাত্রীর নাকি চব্বিশ ঘন্টা আয়া এদিকে সৎ ভাইয়ের বিয়ে ঠিক হয় মুখেশ আম্বানির মেয়ের সাথে যার সাথে চব্বিশ ঘন্টা একজন আয়া থাকে বইতে লেখা আছে নন্দর বাড়ির চাকর আর নন্দর বউ হবে ছোট বউয়ের ঝি শালা কি ম্যানেজ দিল ভাবুন সতমা নিশ্চয়ই এম বিয়ের কথা শুনে নন্দ কেঁদে ফেলেছে বঙ্গের ভিডিও সৎমা কমার্সের স্টুডেন্ট হয় নন্দর বিয়ে ঠিক করে নন্দর বউকে ঝি করার প্ল্যান করে সব ম্যানেজ করে নেয় কিন্তু নন্দ বিয়ের কথা শুনেই কেঁদে ফেলে বইয়ে লেখা আছে নন্দর ছবি দেখে মেয়ের মা বাবার মনে হয় রাজপুত্রের মতো দেখতে এ যদি রাজপুত্র হয় তাহলে জনি লিভার ও দেখো বঙ্গার ভিডিও নন্দর ছবি দেখে সাবুর বাবা মা রাজপুত্র বলে দেয় রাজপুত্র এটা নাকি রাজপুত্র বইয়ে আছে যাই হোক বিয়ের পিড়িতে পুরুত মন্ত্র পড়তে বলায় নন্দ বুঝিয়ে দেয় সে নির্বাক দেখো বঙ্গের ভিডিও বিয়ের পিড়িতে পুরোহিত নন্দকে মন্ত্র পড়তে বললে নন্দ জানায় সে নির্বাক বইয়ে আছে প্রসঙ্গত উল্লেখ্য ফুলসজ্জায় বোবা নন্দর লিপে কুমার শানুর গান আছে এবার দেখবো বঙ্গার ভিডিও তারপর হঠাৎ নন্দ কুমার শানুর গলায় নেচে নেচে গান গাইতে শুরু করে দেয় বন্ধুগণ এখনো জল ঘোলা রয়েছে আমি বলছি এবার জলের মধ্যে হালকা চুনার ক্লোরিন দিয়ে ধুলোবালিকে থিতিয়ে স্বচ্ছ করে দিচ্ছি হয় দুই হাজার আঠারো গঙ্গায়ের এই কেমন সিনেমা সিরিজটা আসে তারও আগে তাহলে বলা যেতেই পারে বঙ্গার ভিডিও থেকে কন্টেন্ট চুরি করে এই বইটা লেখে প্রকাশিত করা হয়েছে কিন্তু না তার প্রমাণ হচ্ছে যে এই বইটা লিখেছেন সে প্রথমে ফেসবুকে লেখালেখি করতেন তারা লেখা ফেসবুকে ভাইরাল হওয়ার পরে অনেক লোক পছন্দ করার পরে সে সিদ্ধান্ত নেয় সেই লেখাগুলোকে বই আকারে প্রকাশ করার আর বই থেকে উপরবে না যদি ফেসবুকে সেম লেখা লোকে পেয়ে যায় তাই সে তার ফেসবুক ওয়াল থেকে সেই লেখাগুলোকে ডিলিট করে দেয় এবং তার বইয়ের ভূমিকা থেকে সেগুলো স্পষ্ট ঠিক 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 তার বইয়ের ভূমিকায় এসে স্পষ্টভাবে লিখেছেন ফেসবুকে যারা আমার লেখা পড়েন তাদের জন্যই আমি নতুন করে কিছু লেখার উৎসাহ পাই আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ আমার জীবনের অক্সিজেন এই সামান্য ফেসবুকের লেখা লেখি মানে তিনি বলেছেন তার মেইন লেখার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক পরবর্তীকালে তিনি সেই লেখাগুলোকেই বই আকারে প্রকাশ করেছেন আরও লিখেছেন তো যদি আমার ফেসবুক দেওয়াল থেকে চুরি করে সেই লেখা নিয়ে কেউ কিছু করে থাকে তাহলে আমি জানি না এরকম চুরি অনেক হয় আমার এলাকার রিভিউ থেকে অনেক অংশ চুরি করে কেউ ইউটিউব ভিডিও বানিয়ে ফেলেছে এটা তারা বলার অপেক্ষা লাগে না কে ভিডিও বানায় ফেলাইছে তাহলে মোয়াল অব দ্য স্টোরি কি দাঁড়ালো এই বইয়ের লেখকের কথা যদি বিশ্বাস করি তাহলে বঙ্গাই পুরোপুরি কন্টেন্ট ছেপ পেয়েছে

খাওয়া আমার পরিবারে পার্সোনাল লাইফের বড় সড়ো অশান্তি সৃষ্টি হওয়া নিজের বিবেকের কাছে হেরে গিয়ে লাস্ট কন্ট্রোভার্সির লাস্ট ভিডিওটাকে প্রাইভেট করে দিয়ে আমার কেন জানি না মনে হচ্ছিল সত্যের উপরে বেস করে সৃষ্টি প্রতিমার চোখের শেষ তুলির টানতা আমি যেন দিয়েও মুছে ফেললাম এবং সেই ক্রিয়েটিভ অতৃপ্ত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানালাম বন্ধু বান্ধব আমরা দেখতেই পাচ্ছ এই ঘাটতারা সিনেমা বহু বছর ধরে একটা সত্যকে প্রমাণ করার জন্য লেগেই আছে প্রত্যেকবার চেষ্টা করে আর বঙ্গার বিরাট বড় মাপের অন্ধকারে নিমজ্জিত হালকা অন্ধভক্তদের কাছে গালি খেয়ে যায় এবারও গালি খাবো এই যে ভিডিওটা বানালাম না এবারও গালি খাবো এবারও হয়তো তারা পুরোপুরি বুঝতে পারবে না যে আমি কি বলতে চাই প্রমাণ দিয়ে বলো পুরোপুরি প্রমাণ বই ভিডিও দিয়ে বললো তাও তাদের মাথায় পুরোপুরি ঢুকবে না আমি জানি এতে আমার কোনো আক্ষেপ নেই ফাইভ হলেও তো বুঝবে দেখো সত্যকে প্রতিষ্ঠা করতে অনেকটা টাইম লাগে ইট টেক্স টাইম আমি জানি আমি গালি খাবো আমার কিচ্ছু যায় আসে না মানে সত্যকে প্রতিষ্ঠা করার একটা যে আনন্দ তার কাছে কিছু অন্ধকারে নিমজ্জিত অন্ধভক্তদের কাছে গালি খাওয়াটা কেন করে উড়িয়ে দেওয়া যায় করে উড়িয়ে দেওয়া যায় করে উড়িয়ে দেওয়া যায় করে উড়িয়ে দেওয়া যায় বন্ধুগণ আমার না আগের থেকে একটু দূরদর্শিতা বাড়ছে মানে আমি ফিউচারে কি হবে হালকা দেখতে পারতেছি মানে এই ভিডিও হওয়ার পরে ছাড়ার পরে অনেকেই কমেন্ট করবে যে সিনেমা বঙ্গার মতো ভিউজ পায় না বলে হিংসায় জ্বলতেছে আরে কি বলবো তোমাদের বঙ্গাইতে ঢঙ্গাইতে ছোদ্দা ওনার ভিউজ লগ্নে জন্ম মানে আমি কুত্তার মতো খাইটা মাসে তিনটা চারটা ভিডিও দিয়ে ইউটিউবের রিজ ধরে রাখতে পারতেছি না ডাউনই হইতেছে মানে ভারত পশ্চিমবঙ্গের জিডিপির মতো ডাউনই হইতেছে আর ও তো একটা ভিডিও বানায় ঘুমায় পড়ে দুই তিন মাস পরে ওইটা ভাবে আরে আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে ভিডিও দেওয়া লাগবে তাও দুই মিলিয়ন ভিউ তো ভিউজ লগ্নে জন্ম একটা ছেলের সাথে খেটে খাওয়ার লগ্নে জন্ম একটা ছেলের হিংসে করা ইলজিক্যাল ইলজিক্যাল আবার অনেকে বলবে সিনেমাবে লাস্ট একটা ভিডিওতে ভিউজ কম গেছে তাই চ্যানেলটাকে হালকা এনহেন্স করার জন্য বঙ্গার পিছনে কাটি করে কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাইতেছে দেখো বন্ধুগণ যদি ভুলভাল রিপ্লাই না আসে এটি নিয়ে ওই কোনো ইচ্ছা আমার না এটাই ফার্স্ট এটাই লাস্ট ভিডিও আর টাকা কামানোর ইচ্ছা বলে দিলাম এই ভিডিওর মনিটাইজেশন আমি অফ করে রাখছি কথা কি আর হ্যাঁ রিসেন্টলি একটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে কলকাতা চলন্তিকার সেজন্য তাকে অনেক অভিনন্দন মুখ ভরা ভালোবাসা মুখ ভরা ডায়লগ তুমি মামাসি টানলে প্রতিবাদী হব ও তুমি টানলে প্রতিবাদী হব করব হিসেব নিকেশ গীত বিতানের দিব্য তোমায় চারতে লাগে বেশ আ রানুমন্ডলের কম্পিউটার একটু মজা করলাম তো বন্ধুমান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বঙ্গের ফলোয়ারটা তোমরা আশা করি আমারও ফলোয়ার আমার কিছু ভিডিও হয়তো তোমাদেরও ভালো লাগে তাই কমেন্ট করার আগে না আমার ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট হালকা করে ভেবে নিয়ে যাচাই করে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে একটু কমেন্ট করো আর ভাল লাগবে আর কি বুঝতে পারছো তো আর হ্যাঁ বন্ধুগান যদি এই মাথা মোটা কাতলা নোংরা মুখে তেলাপিয়ার ওয়েব সিরিজ কন্টিনিউ না হয় তাহলে পরবর্তী আমার এই আইফোন কেনার সো মার্কা ভ্লগটা আসবে কিরণ ভাই যাই বলো তোমার সাথে কিন্তু আমার অনেক মিল অনেক মিল অনেক মিল আমি গাড়ি কিনছি তারপরে দেখলাম তুমিও গাড়ি কিনছো তুমি আইফোন কিনছিলা এই দেখো আমিও আইফোন কিনছি আমি আগে নোংরা ছিলাম ধীরে ধীরে ভদ্র হয়েছি তুমি আগে ভদ্র ছিলা দিন দিন কেন জানি নোংরা হইতেছো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবাইকেই বলছি কমেন্টটা একটু ঠিকঠাক ভেবে চিন্তে একটু মার্জিত ভাবে করা উচিত আর আমি তো আমাকে এখন বলবা যে ওরে বাবা রে আসছে গান দিতে রে এর আগের ভিডিওগুলো আগের আমি তো কইলাম আমি ভালা না টাইটেলই তো বলছি আমি ভালা না কিন্তু ভালো চেষ্টা তো করছে আগের থেকে তো ভালো হয়েছি যাই হোক অত বিস্তারিত ভাবে আলোচনায় যাই না কিরণ ভাই তুমি আমাকে বদা বলে ডাকছিলিলে কিছুদিন আগে তাই 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 তোমার নোংরা মোটাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিয়ে তোমার ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম টাটা গীত বিতনের দিবিত